ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও গাছে গাছালির শীতল ছায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে পারাবারের বৌরি বাতাস পারাবারের বৌরি বাতাস আমায় করো দান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমরা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এটা তোমরা যদি ফলাফল জানতে চাও আমি আল্লাহ তাও জানিয়ে দিচ্ছি ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে وهو في الآخرة من الخاسرين آخرة الزندگی تے خسران دیر انتر وقت ہوئے جاوے کھوتی گرست در انتر وقت ہوئے جاوے تاہولے بوچا گیا دو گوٹا پرتی بھی تے مسلمان اس کے لان چیتا ہو اور ملکرون کن تے ایکٹا نوئے ملکرون کن تے دوئی چا نوئے ملکرون کن تے تین چا نوئے کنو کرون نائی شدو مطرو ایکٹائی شیٹا ہو لو আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটাকে তোমরা পুরোপুরি মানবে আমি আল্লাহ তোমাকে লাঞ্ছনা থেকে মুক্ত দিয়ে মুক্ত করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আল্লামা ইকবাল বিশ্বদ্রষ্টা তিনি বহু আগে জানিয়ে দিয়েছেন তার কবিতার মধ্য দিয়ে কি সুন্দর করে মুসলমানকে এনকারেজ করে বলছেন শোনো মুসলমানের আজকে মার খাচ্ছ কেন او زمانے میں معزز تھے ہم مسلمان ہو کر اور تم خار ہوئے تارک قرآن ہو کر شی جگر مانوشہ قرآن کریم کی تعظیم کرر کرونے اتباع کرر کرونے انہوں شرم کرر کرونے شمن دبار کرونے گھٹا پتی بیتے ترہ مجدار উচ্চাসনের সমাসীন হয়েছিল আজকে মুসলমান কোরআনটাকে ছেড়ে দেবার জন্য গোটা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে সম্মানিত ভাইরা সেজন্য মুসলমানদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোরআনকে হাতের মধ্যে নিয়ে নেওয়া কোরআনকে ফলো করা কোরআনকে জানা কোরআনকে বোঝা মাইকওয়ালা সাউন্ড কিন্তু একটু কম বেশি হচ্ছে তাই না আর একটু ক্লিয়ার করে বাড়ানো না বাড়ালে কি হয় সবকিছু একটু সুন্দর করার চেষ্টা করে যেন কারো কানে যেন
যেতে আমার কান সহ সবার কান কানটা যেন ক্লিয়ার হয়ে যায়, মাইক ভালো, মাইক ওলাও ভালো, কিন্তু দাড়ি একটু স্টাইল করা বেশি, আচ্ছা দাড়িতে একটু ভিটামিন কম, আমার দিকে তাকান, আমার কথা কি বোঝা যায়? ফেনী নোয়াখালী অঞ্চলে মাহফিল আসলে আমি একটু, আমার কাছে একটু ভয় লাগে, কেন জানেন? আপনাদের ভাষা একটু বুঝি কম, আপনাদের ভাষার মধ্যে একটু আঞ্চলিকতা আছে না নেই বলেন তো? আচ্ছা বাংলা বলেন কিন্তু বাংলার মধ্যে একটু আঞ্চলিকতাটা বেশি, বোঝা যায়? আমি বুঝি, বুঝি না তা না, বুঝি গালি দিলে টের পাই কিন্তু বলতে পারি না, এটা মজা আছে আপনাদের ভাষার মধ্যে। সম্মানিত ভাইরা, তাহলে এতক্ষণ বুঝে নিলাম আমরা কোরআনটাকে শিখব, জানব, মানব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের পরিপূর্ণ হক যদি তুমি আদায় করতে চাও তোমাকে পাঁচটা কাজ করতে হবে। কয়টা কাজ? পাঁচটা। নাম্বার ওয়ান হলো কেরাআত, নাম্বার দুই হলো তিলাওয়াত, নাম্বার তিন হলো দিরাসাত, নাম্বার চার হলো তাদাব্বুর। কেরাআত মানে হলো সুন্দর করে রিসাইট করা, সুন্দর করে পড়া। যখন দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করতে এবং শুনতে আপনি মজা পাচ্ছেন না, সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না, আবার কোথাও আপনি একাকি থাকতেছেন কিন্তু আল্লাহর ভয় আপনার মধ্যে কাজ করছে না, ভাবতে হবে আপনি শয়তানের বড় আসরের শিকার হয়েছেন, শয়তান আপনাকে পাকড়াও করে ফেলেছে, শয়তান আপনাকে ঘেরাও করে ফেলেছে, সেজদায় মজা পেতে হবে, রুকুতে মজা পেতে হবে, তেলাওয়াতে মজা পেতে হবে, আল্লাহর নাম নিলে পরে সেখানে তৃপ্তি পেতে হবে। এই যে বসে আছেন এই জায়গায়, যদি আপনার বসে বসে যদি হঠাৎ করে মনে যদি না ভালো লাগে, শর্টফট যদি মনে হয় না, কখন উঠবো কখন যাব, ভাবতে হবে আমার ভিতরে কিছু সমস্যা আছে না নাই। কোরআনের বৈঠকে মজা যদি কেউ না পায়, সেজদার মধ্যে মজা যদি কেউ না পায়, তেলাওয়াতে যদি কেউ মজা না পায়, ভাবতে হবে আমার ইমানের ঘাটতি কোথাও হয়ে গেছে। এই জন্য আমাকে আপনাকে সবার আগে কোরআনটা আত্মস্থ করার চেষ্টা করতে হবে। এলেম অর্জন করলে শয়তান তাকে ওয়াসওয়াসা সহজে দিতে পারে না। এই পৃথিবীর প্রথম মানুষ আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ছিলেন শুধু জ্ঞানী না মহাজ্ঞানী, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা। এখন তো আল্লামা 26 ইঞ্চের আগেও আল্লামা, ঠিক আছে না? সব এখন আল্লামা হয়ে বসে আছে, সস্তা আল্লামা মুফতি আর কি শায়খ, এগুলো সব এখন সস্তা হয়ে গেছে। আমি সব সময় বলি মাহফিল কমিটিকে, ভাই আমার নামের আগেও কিছু দিবেন না, পরেও কিছু দিবেন না, শুধু আব্দুল্লাহ লিখবেন। এত লকব আমার দেশে না, ইসমহু আহমদ, ইসমহু আহমদ, আল্লাহ তার রাসূলের পরিচয় দিচ্ছেন ইসমহু আহমদ, তার নাম কি হবে? আহমদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি কত শিক্ষা দিয়েছেন দেখেন, মুআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর একজন মানুষও পৃথিবীর সকল কিছুর নাম কি জানতে পারবে নাকি? কেউ পারবে না। সকল কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছেন, কেউ পারে? পৃথিবীর কেউ পারবে? কিয়ামত পর্যন্ত কেউ সম্ভব? সম্ভব না। আমরা তার সন্তান, আমরা তার সন্তান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার সন্তান হয়ে, আমরা জানব কি জানব না? বলেন বলেন বলেন, শিখব কি শিখব না? শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আফালা তাআকিলুন আফালা তুবসিরুন, তোমাদের কি কোনো আকল নাই? তোমাদের কি চোখ নাই? যারা জানে আর যারা জানে না,
কখনো সমান হতে পারে না জানতে হবে সবার আগে না জানলে আপনি মানবেন কেমনে সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান কে বলেছে জানার নামও ঈমান মানার নামও ঈমান মাসকানে তো ভালোই ছিল জানার নামও ঈমান বাস রাখেন জানার নামও ঈমান মানার নাম ঈমান জানবেন না আপনি মানবেন কেমনে জানতে হবে সবার আগে জানাটা আমার অর্ধেক কাজ হয়ে গেল বাকিটা আমার আমল করা আপনি জানলেন না আপনি মানবেন কেমনে এইজন্য আল্লাহ তাআলা জানার জন্য আল্লাহ তাআলা প্রথমে ওহী দিয়েছেন যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نبي আপনি পড়ুন সেই মহান রবের নামে পড়ুন যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নামে আপনি পড়ুন প্রথম ওহি কিন্তু নামাজ নয় প্রথম ওহি কিন্তু রোজা নয় প্রথম ওহিটা হলো পড়ো না পড়লে আল্লাহকে আমি জানবো কেমনে এই জন্য কোরআনে কেরিমের হক আদায় করার জন্য কয়টা কাজ আস্তে বলবেন না কয়টা কাজ এক নম্বর হলো কেরাআত নম্বর দুই হলো তিলাওয়াত সুন্দর করে আমরা তেলাওয়াত করব বুঝে শুনে পড়ব নম্বর তিন হলো দিরাসাত স্টাডি করব এটিকে গবেষণা করব স্টাডি করব অধ্যয়ন করব বারবার তাদাব্বুর গবেষণার মধ্যে চলে যাব কোরআন কি নিয়ে গবেষণা করব নাম্বার পাঁচ হলো এই কোরআনটা পড়ে জেনে বুঝে যা কিছু আমি দেখলাম বাস্তব জীবনে সমাজ জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করব এই কোরআন তো শুধু নামাজের জন্য নাজিল হয় নাই আনুষ্ঠানিকতা কিছু সম্পন্ন করার জন্য নাজিল হয় নাই আমার নবজি শুধু নামাজ পড়বেন আবু জেহেল রাষ্ট্র চালাবে এটা কি হতে পারে নাকি এটা কি হতে পারে এদেশে লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ হাফেজ এদেশে সাড়ে চার লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসা এই সমস্ত আলেম হাফেজদের নেতৃত্ব দেবে চোর মক্কর সাপখর বেনামাজি হতে পারে না কষ্ট পাচ্ছেন না কথা বলি আল্লাহর কসম আমি কাউকে ইঙ্গিত করে আমি কোনো কথা বলছি না কোরআন যা বলে আমি তাই বলছি কষ্ট পাচ্ছেন না তো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটু কান লাগান একটু মনোযোগ দিয়ে আমরা যতক্ষণ আছি একটু শোনার চেষ্টা করি আমলের নিয়তে জোরে বলি ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা কি জাহান্নামে যেতে চাই কোথায় যেতে চাই কোথায় বলেন কেমনে যাব বলেন হারাম কাজ করে হারাম খাবার খেয়ে হারাম পথে চলে ভয় খাইছেন নাকি আপনি ভয় খাওয়া স্বাভাবিক তো এই ভয় খাওয়াই দিও কি প্রবলেম কি এই লুজ কানেকশন হচ্ছে তো কোথাও জি সম্মানিত ভাইরা একটু টেস্ট করলো মাইক ম্যান যে আপনাদের হিম্মত কেমন নাকি দেখছেন কি হাসি মানলো একটা দেখে ধমক যে আপনি খান না এটা আপনার মানে কপাল ভালো সম্মানিত ভাইরা তাহলে আমাদের টার্গেট হলো আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব
গোলাম হতে হবে কার আল্লাহ আইন মেনে চলতে হবে কার আল্লাহ এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আচ্ছা আমাদের এই সমাজে আমরা কোন ধর্মের মানুষ বেশি বসবাস করি আমরা কি মুসলমান আমরা কি মুসলমান মুসলমান কিন্তু আমরা যদি বলি সুদ মদ জেনা সমাজে কি আছে আছে আচ্ছা আবু জেহেল যে সমাজ চালাতো সেই সমাজে মদ জেনা সুদ এই তিনটাই ছিল এখন বলেন আবু জেহেলের সমাজে যেটা ছিল এই সমাজে সেটাই আছে এখন বলেন এটা কি ইসলামী সমাজ না বলেন না তাহলে আবু জেহেল যে সমাজটা গড়েছিল সুদ ছিল সেই সমাজের প্রধান কাজ জেনা ছিল বেলেবেল মদের দোকান ছিল বেলেবেল মদের কারবার তারা করত এই তিনটা আজকের সমাজে আমরা লক্ষ্য করে দেখছি তিনটা জিনিস আজকের সমাজে আছে না নাই আছে তিনটা বিষয় আল্লাহর বক্তব্য কোরআনে আছে না নাই আছে মদ নিয়ে কি বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াস আলুনাক আনিল খামরি ওয়াল মাইসির হে রাসূল আপনাকে প্রশ্ন করবে মদ সম্পর্কে জুয়া সম্পর্কে আপনি জবাব দিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর হে রাসূল আপনি বলে দেন এটা সবচেয়ে বড় অপরাধ বড় একটা অপরাধ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান নিঃসন্দেহে মদ জুয়া এগুলো শয়তানের কাজ জুয়ার কারবার সমাজে আছে না নাই সব মোনাজাতে বসে কিসে বসে এইরকম করে মোনাজাতে বসে সাত আট জন একসাথে আছে নাকি মোনাজাত বুঝতেছেন তো মদের কারবার সুদের কারবার সব এগুলো শয়তানের কাজ এটা মোল্লা কইছেন আল্লাহ কইছে আল্লাহর বক্তব্য সাফ কথা এর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা সুদের সবটা বলে দিচ্ছেন লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা আবার আরেক আয়াতে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করে দিয়েছেন হারাম এই সোজা সোজা কথা কার বক্তব্য আল্লাহ আস্তে বলবেন না কার বক্তব্য আল্লাহ আল্লাহ তাআলা সোজা বলে দিয়েছেন জেনার ব্যাপারে কি বলেছেন ولا تقربوا الزنا তোমরা জেনার নিকটে যেও না জেনার শাস্তি দুই ধরনের বিবাহিত কোন পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তাকে কতল করে শেষ করে দাও আর যদি কেউ অবিবাহিত যদি কোন পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় সেই সময় হুকুম হলো মিয়াতা জালদা 100 দররা মেরে দাও 100 দররা মেরে দাও গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দার এই সমস্ত কাজের মধ্যে কোনো কল্যাণ নাই বরং তো সমাজে এই সমস্ত তিনটা অপকর্মই জাতি অপকর্ম যদি সমাজে চালু হয় সেই সমাজটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে আস্তে বলেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে মূল আয়াতের দিকে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোকে নিজে পুরস্কৃত করব আমি তোকে নিজে পুরস্কার দিয়ে দেব ছয়টি কাজ তুই দুনিয়ার জীবনে করে আসবি নাম্বার ওয়ান হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم
ربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جنبلون الله أكبر الله رب العالمين بولين نمبر وان جشمست باندا বড় বড় কবিরা গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখবে গুনাহ দু প্রকার একটা হলো ছোট গুনাহ আর একটা কি গুনাহ বড় গুনাহ কিন্তু ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করা যাবে না কোন গুনাহই কিন্তু ছোট না তবে গুনাহের মধ্যে কিছু ক্লাস আছে আমার নবীজি কিছু কিছু গুনাহের ব্যাপারে খুব শক্ত কথা বলে দিয়েছেন আল্লাহও কিছু গুনাহের ব্যাপারে শক্ত কথা বলে দিয়েছেন কিছু গুনাহ কখনো মাফ হবে না আল্লাহর বক্তব্যের ক্ষেত্রে আসে না নাই الله رب العالمين بولين ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء جيبان دا شريك كربه تار جنة جنة حرام জোরে বলি নাউযু বিল্লাহ জান্নাত তার জন্য কি হারাম আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করতে পারেন কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না এখন প্রশ্ন হলো হুজুর শিরকের একটু ব্যাখ্যা দিন শিরকের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে দুই তিন দিন তিন চার দিনও শেষ করা যায় না এত লম্বা আলোচনা শিরকের ব্যাপারে এক লাইনে যদি আপনি জানতে চান এক লাইনে শিরিক হলো যে বান্দা কোনো কাজ করতে নিয়া যে বান্দা আল্লাহকে বাদ দেবে সেই কাজটাই হলো শিরিক ঠিক আমি কি বোঝাতে পেরেছি জি যে বান্দা যে কোনো কাজ করতে নিয়ে যখন আল্লাহকে বাদ দেবে সেটাই কি বলেন শিরিক ধরুন সকালবেলা দোকানে গিয়েছেন ভাই বাকিটা দাও তো টাকা নিয়ে আসে নাই সকালবেলা বাকি দেওয়া যাবে না আছে এগুলো আছে শনিবারে বাস কাটা যাবে না যদি মানুষ মরে কি করবে আছে না এরকম আছে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না অমঙ্গল হবে বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন বৃষ্টির মতো চোখে পানি থাকবে হাদিস যে পাইছে কই আল্লাহই জানে প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয় দেখবেন প্রত্যেক মা তার সন্তানের মাথায় কালো কি দেয় কালো টিপ দিয়ে দেয় কেন ও মা কেন দিয়েছেন মা আপনি বলেন তো কে বাবা এটা তোমার দাদি দিছে কেন দিয়েছে বদনজর থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সকল প্রকার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফালাক নাজ দিয়েছেন তা না পড়ে আপনি এই যে টিপটা দিয়ে দিলেন শিরকের ছোঁয়া এখানে লেগে গিয়েছে এই সমস্ত কথাগুলো এই সমস্ত কাজগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তবে হ্যাঁ সকালবেলা বাকি দেওয়া যাবে না এই কথা এমনি আসে নাই কারণ বাকি দিলে টাকা দেই না আছে না নাই তিনটা কাজ দ্রুত করতে হয় নাম্বার ওয়ান হলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবতী যুবতী মেয়ে দ্রুত বিয়ে শাদি দিয়ে দাও মরে গেছে মানুষ তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও ঋণ করেছ বাকি করেছ কখন মরবে জানো না তুমি তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করে দাও কিন্তু আজকে মুসলিম সমাজের মুসলমান কে চিন্তা করে নাকি বাকি নিয়ে ভাবে হাসরে দেব কোনদিন দেবে হাসরে টাকা দিছে বাকি ঋণদাতা এসে ঋণ গ্রহীতাকে বলছে ভাই টাকাটা দাও কয়দিন চাব তোমার কাছে তিন দিন চাইলাম তুমি কি সত্যি আমাকে টাকা দিবা না সোকে এরকম বড় বানায়া বলতেছে তুই কি এখনো টের পাস নাই রাগের ঠেলায় ঋণদাতা বলছে আল্লাহ জীবনের কাছে আর টাকা চাবো না যা হাসরের দিন তোর থেকে টাকা দেয় করে নেব জবাবে সে বলে লম্বা ডেট পাইলাম কি কথা কি বুঝতেছে এই হলো আমাদের ইমানের দৌড়
শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে যে ঋণের কারণে শহীদের শাহাদত ক্যান্সেল হবে আমার দেশে যত বড় ধনী তত বড় ঋণী ঠিক কি না বলেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে নিজের সম্পত্তির পরিমাণ 2000 কোটি ঋণ নিয়ে রাখছে 3000 কোটি ভিআইপি ফকিরেরা এরা কি ফকির জনগণের টাকাগুলো মেরে খাচ্ছে সম্মানিত ভাইরা শিরকের কাজ করা যাবে না শিরকের কাজ করা যাবে না আমার বন্ধুগণ একজন বাপ ছিলেন পৃথিবীতে খুব আমার আল্লাহর কাছে দামি বাপ আল্লাহর খুব পছন্দের বান্দা ছিলেন পৃথিবীর সমস্ত বাপদের মডেল বানায় দিয়ে বললেন ও পৃথিবীর বাপেরা তোমরা এরকম বাপ হও যে বাপের নামে আমি একটা সূরা নাযিল করেছি সূরা লোকমান লোকমানের মতো তোমরা বাপ হয়ে যাও তোমরা সন্তানদেরকে কি নসিহত করো কি দাওয়াত দাও লোকমান থেকে শিক্ষা নিয়ে সেই নসিহতগুলো সন্তানদেরকে করো সন্তানগুলো আল্লাহওয়ালা হবে তার আমার বাধ্যগত গোলাম হয়ে যাবে আল্লাহ বলছেন কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তোমরা লোকমানের মতো নসিহত দাও লোকমান সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন কি সুন্দর করে বলছেন ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক করো না শিরকের ধারে পাশে যেও না কারণ শিরক হলো মস্ত বড় জুলুম শিরক করবা সব নষ্ট হয়ে যাবে এক মন দুধের ভিতরে এক ফোঁটা পেট্রোল দিলে যেমন তেল ওই দুধ যেমন খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় গোটা জীবনের আমল নামা তোমার সব ধ্বংস হয়ে যাবে শিরকের কারণে শিরকের ধারে পাশে যাওয়া যাবে না ভয়াবহ এটা অপরাধ মারাত্মক অপরাধ কি করে খাবো আমি কি করে চলবো আমি এই সমস্ত কথাগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই বলে যে মাদ্রাসায় পড়ে লাভ কি মাদ্রাসায় পড়ে সব ফকির হয় আছে না এরকম আছে না আছে না নাই ধান মন্ডিতে থাইকেও লাভ কি গুলি পিস্তল নিজের বৈধ পিস্তল দিয়ে মাথায় সুইসাইড করে মরে আছে না নাই জানেন না গত বছর হলো না একটা ঘটনা ঘটছে না ফেসবুক লাইভে এসে টাকা থাকলে হয় না কোটিপতি হলে সুখী হওয়া যায় না রিজিক তো টাকার মধ্যে শুধু নয় সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা সম্পদ সর্বোত্তম রিজিক হলো সুস্থতা পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল যেরকম সুবহানাল্লাহ কোরআন থেকে আপনি দূরে থাকবেন কখনো শান্তি পাবেন না দুনিয়ার সব কিছু আপনার নামে দলিল হয়ে গেছে কিন্তু বাড়িতে ঢুকেছেন বউটা আরেক দিকে লাইন মারে আছে না নাই ছেলেটা ইয়া বা খাইয়া সিট হয়ে পড়ে থাকে ঐশীর মতো মেয়ে কি শান্তি হবে আপনার শান্তি পাওয়ার জন্য শান্তির জায়গায় আসতে হবে বাড়িতে লেগেছে আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন বাড়িওয়ালা বলছে ভাই রে আগুন লেগেছে কার কাছে কি আছে আমার তামিয়া বাঁচাও ওই বাড়ির আগুন ধরা বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে একজন লোক সে বিসমিল্লাহ বলে লাকড়ি খড়ি দিয়েছে আগুনে ঠেলে আগুন কি কমবে না বাড়বে বেড়ে যাবে আরেকজন যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়া দিছে বিসমিল্লাহ বলে ঢের আগুন কমবে না বাড়বে বেড়ে যাবে পেট্রোল ডিজেল অকটেন দিয়ে যেমন আগুন তো নিভবে না আগুন দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে এই দুনিয়ার সকল অশান্তি দূর করার জন্য ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র সমস্ত অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে সমাজের আগুন বন্ধ করা যাবে না সমাজের আগুনকে বন্ধ করার জন্য আকাশের মালিক জমিনের মালিক আল্লাহর বিধান কোরআনকে দিয়ে সমাজ ঠান্ডা করতে হবে আমার বন্ধুগণ এই কথাটাই আজকে অনেক মুসলমান বুঝতে চায় না জানতে চায় না কোরআন দিয়ে সুন্দর করে আমাকে আপনাকে
সুন্দর করে জীবনটাকে ঠেলে সাজাতে হবে আমার নবীজি বললেন বিদায় হজের ভাষণে বেশ কিছু কথা বলেছেন এর মধ্যে একটা দামি কথা বলেছেন সবই দামি এটা বিশেষ একটা কথা বলেছেন লাকাদ তারাবতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার কোরআনের পুতমঙ্গল বাণী মর্ম উপদেশ যার তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম কোরআন সুন্নাহ রেখে গেলাম পৃথিবীর কোন শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরব জীবনের সকল জায়গায় শয়তান আমাদের ইমানকে সমরে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা না বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকরামপুর নাম না জি আকরামপুর মানে কি জানেন আকরাম হচ্ছে সবচেয়ে সম্মানিত আলহামদুলিল্লাহ নামটা কত সুন্দর না জি আকরামপুর আকরামপুরের মানুষ তো ইকরাম করা দরকার ইকরাম মানে হচ্ছে সম্মান দেওয়া দরকার সম্মান দিবেন সম্মান পাবেন ঠিক কি না ঠিক বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা পৃথিবীর সমস্ত বাপের জন্য মডেল বাপ কে বলেন বলেন কে লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানদেরকে কি নসিহত করেছেন আর আমরা আমাদের সন্তানদেরকে কি নসিহত করি প্রথম নসিহত করলেন বাবা শিরকের কাজ করো না শিরিক করলে কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে সাইয়েদনা লোকমান সন্তানদেরকে মাঝে মাঝে বিভিন্ন নসিহত করতেন একদিন বলছেন সন্তানরা শোনো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবা শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা সন্তানগুলো বলছে বাবা তোমার হেকমতপূর্ণ কথাগুলো আমরা বুঝতে পারতেছি না খাবার শ্রেষ্ঠ খাবো কেমনে আমরা তো এমনি খাবার পাই না শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে আমাদের তো কুড়ে ঘরে দিন রাত কেটে যায় শ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবো কেমনে আমাদের তো ঘরই নাই বাড়ি নাই শ্রেষ্ঠ প্রসাদ পাবো কোথায় এবার বাপ মুস্কি হাসি মেরে বলছে বাজান রে আমার হেকমতপূর্ণ কথা তোমরা বোঝো নাই নাম্বার ওয়ান শ্রেষ্ঠ খাবার খেতে বলেছি কোন খাবার শোনো আমার সন্তানরা যখন তোমরা খেতে বসবে সেই সময় ক্ষুধা পেটে খেতে বসবা ক্ষুধা পেটে খাবার থেকে উঠে আসবা যখন ক্ষুধা পেটে খাবে তখন মনে হবে তোমার কাছে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যখন ক্ষুধা পেটে চলে আসবে অসুস্থ হবে না শরীরটা তোমার ভালো থাকবে তোমার কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তুমি খেয়ে নিয়েছো কি সুন্দর পিতা তার সন্তানদেরকে নসিহত দিচ্ছেন নাম্বার টু পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে হলো বাজানরা শোনো কখনো শ্রম না করে পরিশ্রম না করে কায়িক পরিশ্রম না করে কখনো বিছানায় যাবে না অলস দেহ কোনোদিন ঘুম আসে না পরিশ্রম করে ঘুমাবা দেখবা তোমার কাছে মনে হবে পরিশ্রম করে যে বিছানায় শুয়েছ সেই বিছানায় হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিছানা সুবহানাল্লাহ ولقد آتينا لقمان الحكمة আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছেন বিশেষ প্রজ্ঞা দিয়েছিলেন কি সুন্দর সুন্দর কথাগুলো তিনি বলতেন আবার বলছেন আমার সন্তানরা সর্বশ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবে মানে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রসাদ হলো মানুষের মন মানুষের মনে রাজত্ব দখল করে ফেলবে রাজত্ব দু প্রকার একটা হলো বাইরের রাজত্ব আরেকটা হলো মনের রাজত্ব সেই রাজাই শ্রেষ্ঠ রাজা যে রাজা মানুষের মনে রাজত্ব দখল করতে পেরেছে ঠিক কি না ঠিক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ দুনিয়ার শাসক ছিলেন সকল নাগরিকের মনে রাজত্বের রাজত্ব তিনি করেছেন যেরকম সুবহানাল্লাহ এখন তো মানুষের মন জয় করার দরকার নেই দেশ জয় করলি হল ক্ষমতা পাইলি হল জনগণ সা কার না সা ঠিক কি না কষ্ট পাচ্ছে না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমি খুবই খুশি আনন্দিত যে লোকজনদের কোনো নড়াচড়া নেই, এত ভদ্র মানুষ. আকরাম আকরাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকরামা ইকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ. এত সুন্দর গ্রামের নাম খুঁজে পাওয়া মুশকিল, খুব কমই আছে তাই না? নরসিংদী, নারায়ণপুর আছে না, এরকম কত নাম. একটা গ্রামের নাম আছে দুল গাগরা খালি, কত যে কঠিন হার্ড এবং অর্থহীন গ্রামের নাম আছে যেগুলোর নামের কোনো অর্থ নাই, কিন্তু আপনাদের এই শব্দটার সাথে এই গ্রামের সাথে কোরআন শরীফের শব্দের মিল আছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ. সম্মানিত ভাইয়েরা খুব ভালো আলহামদুলিল্লাহ.